ঈদের আগে শেষ কর্মদিবসে ব্যস্ত নগরবাসী। অফিস শেষে কারো আছে বাড়ি ফেরার তাড়া, কেউ বা ছুটছেন ঈদের কেনাকাটায়। হঠাৎ বৃষ্টি যেন গতি কমিয়েছে নগর জীবনে। গত কয়েকদিনে ভ্যাপসা গরমে অস্বস্তি ছিল জনজীবনে। বৃহস্পতিবার শেষ বিকেলে তুমুল বৃষ্টিতে পরিবেশ কিছুটা ঠান্ডা হলেও জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। রিক্সা পাওয়া যাচ্ছে না, সিএনজি পাওয়া যাচ্ছে না, রাস্তা পানি জমে গেছে, আসতে অনেক কষ্ট হয়েছে, বাইকের মজা পানি হয়েছে, এটা আরো বেশি দুর্ভোগ। মেট্রোতে যাব, কিন্তু মেট্রোতে অনেক ভিড়, যার জন্য বাসের জন্য ওয়েট করতেছি। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। রাস্তায় যানজট এড়াতে মেট্রোতে ভরসা খুঁজেছেন অনেকেই, তবে সেখানেও বৃষ্টি বাদ সাধল। বৃষ্টিতে ট্রেনের ধীর গতির কারণে দাঁড়াতে হয় দীর্ঘ লাইনে। সবাই মোটামুটি বাস থেকে নেমে এখানে আসছে, এসে আরো ভোগান্তির শিকার হয়ে গেছে। বৃষ্টি প্লাস সবকিছু মিলেই হচ্ছে ভোগান্তিটা বেশি, বৃষ্টির জন্য একটু মানুষ বেশি হয়েছে। বজ্রসহ ঝুম বৃষ্টিতে বেশি ভোগান্তিতে পড়েন ঈদে ঘরমুখো মানুষ। আগাম প্রস্তুতি না থাকায় অনেককে কাক ভেজা হয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতে হয়। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা।